ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন চিকিৎসক কুনাল সরকার। ডক্টর সরকার, আমরা যেটা দেখতে পাচ্ছি যে করোনায় মৃত্যুর সংখ্যার নিরিখে ইতালিকে টপকে বিশ্বের তালিকায় 5 নম্বরে ভারত, সেই সঙ্গে আক্রান্তের সংখ্যা 16 লক্ষ ছাড়িয়েছে। সেই সঙ্গে আরও একটা বিষয় যে আনলক 3 কাল থেকে শুরু হচ্ছে, স্বাস্থ্যমন্ত্রক হার্ড ইমিউনিটি তৈরি হবে কিনা সে নিয়েও কিন্তু সন্দিহান। তাহলে আমরা কোন পরিস্থিতির দিকে এগোচ্ছি বলে আপনি মনে করছেন এই মুহূর্তে? দেখুন, আমার ওভারঅল মনে হয় যে কেন্দ্রীয় মন্ত্রক থেকে যে আনলকের সমস্ত কতগুলো নিয়মাবলী যে পুজোর নিয়ম কানুনের মতো বেরোচ্ছে আর কি, সেগুলো মোটামুটি অপ্রাসঙ্গিক। ওগুলো ওই সত্যনারায়ণ পুজোর পাঁচালির যতটা প্রাসঙ্গিকতা, ওর প্রাসঙ্গিকতা প্রায় কাছাকাছি আর কি। তো দ্যাট ইজ কমপ্লিট ইরেলেভেন্ট। আমি ওটা চেয়েও দেখি না, পড়েও দেখি না। এখন আমরা যদি দেশের ওভারঅল পরিস্থিতিটা দেখি, যেভাবে অন্তত আমি সেটাকে দেখছি, তো প্রথম কথা হলো যে আমাদের ওভারঅল যে সংখ্যাটা আমরা দিয়েছি 15 লক্ষ 16 লক্ষ এসব হবে এখন, সেই সংখ্যাটা কিন্তু বাড়বে এবং সেই সংখ্যাটা ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। কেন সেটা ইম্পর্টেন্ট নয়, প্রথমত আমরা জানি যে আমরা একটা কমিউনিটি স্টেজ অফ ইনফেকশন স্প্রেডে পৌঁছে গেছি। দেশে 800টা ডিস্ট্রিক্টের মধ্যে প্রায় 550টা ডিস্ট্রিক্টে মোটামুটি ভালো পরিমাণে ইনফেকশনটা আছে, আর তবুও এর মধ্যে যেটা খানিকটা অন্ধকারের মধ্যে খানিকটা আলো দেখা যাচ্ছে সেটা হলো যে ওভারঅল দেশে এখন 5 লক্ষ 6 লক্ষ টেস্ট হচ্ছে প্রতিদিনে। এখন প্রথম কথাটা হলো, যত বেশি টেস্ট হবে তত এই আমাদের টোটাল কেসের সংখ্যাটা বাড়বে। আমাদের যেটা দেখতে হবে সেটা হলো পার 100টা টেস্ট আমাদের ইনফেকশন রেট কত, ইনফেক্টিভিটি রেট কত। ভারতবর্ষের ইনফেক্টিভিটি রেট বর্তমানে 11%-এর কাছাকাছি। পশ্চিমবঙ্গেতে যেটা আমাদের ভাবাচ্ছে সেটা হলো ওয়েস্টবেঙ্গলের ইনফেক্টিভিটি রেট এখনো 15-16%-এর কাছাকাছি ঘুরছে। এটা কত হওয়া উচিত? এটা ডেফিনেটলি 5-7%-এর বেশি হওয়া মানে ইনফেকশনটা এখনো যথেষ্ট উত্তপ্ত অবস্থায় আছে। তাহলে সারা ভারতবর্ষে এটা একটা উত্তপ্ত স্টেজে আছে, আমাদের রাজ্যে এখনো এটা উত্তপ্ত স্টেজে আছে। ভারতবর্ষের যেটা ওভারঅল মৃত্যুর সংখ্যা, আমরা ইতালির কথা বললাম, ইতালি হচ্ছে কেরালার সঙ্গে সমতুলীয় মানে তুলনীয় একটা জায়গা, দুজনেরই পপুলেশন 6 কোটির মতো। সুতরাং ইতালিতে কত লোক মারা গেছিল সেটা হয়তো নট আ ভ্যালিড কম্প্যারিজন, কিন্তু ইন্ডিয়ার মর্টালিটি রেট এখন প্রতি 10 লক্ষতে 20-22-এর কাছাকাছি আছে, যেটা পৃথিবীতে আপনি যদি দেখেন ইউরোপের অ্যাভারেজ মর্টালিটি রেট ছিল 500-700-1000 এরকম। আমাদের ওভারঅল মর্টালিটি লো, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের গড় আয়ু কম। সেই কারণে আমরা এই যে 30,000-35,000 দুর্ভাগ্যবশত যারা মারা যাচ্ছেন, সেই তারা যারা উইল বি স্যাক্রিফাইসড ইন দিস প্যান্ডেমিক, মানে যারা মারা যাবেন এই প্যান্ডেমিকে, তারা আমাদের রিলেটিভলি ইয়াং পপুলেশন, ওয়ার্কিং পপুলেশনের মধ্যে থাকবেন। এটা আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, কলকাতার ক্ষেত্রে যে জিনিসটা, পরিসংখ্যানটা দেখতে আমার একেবারেই ভালো লাগছে না, সেটা হলো যে হ্যাঁ, আমরা কিছু এক্সট্রা টেস্ট করছি, বেশি টেস্ট করার প্রস্তুতি চলছে, কিন্তু তারই সঙ্গে সঙ্গে, তারই আড়ালে আমাদের মর্টালিটি বেড়ে চলছে। তার মানে আমাদের স্বাস্থ্য পরিষেবা, হেলথ কেয়ার ক্যাপাসিটি, হাই ডিপেন্ডেন্সি ইউনিট, একগাদা জেনারেল ওয়ার্ডে বেড বাড়িয়ে কোনো লাভ নেই। হাই ডিপেন্ডেন্সি ক্যাপাসিটি এবং ক্রিটিক্যাল কেয়ার ক্যাপাসিটি বাড়াতে হবে। যারা জেনারেল ওয়ার্ডে থাকতে পারে তার 90% বাড়িতেও থাকতে পারে। জেনারেল ওয়ার্ডে থেকে খালি হাসপাতালের খাবার 3 বেলা খেয়ে আর পাকার হাওয়া খেয়ে কোনো লাভ হবে না। দিস পিপল স্টে অ্যাট হোম, হসপিটাল ইজ ফর হাই ডিপেন্ডেন্সি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার। সেখানে আমার মনে হয় না আমাদের পারফরমেন্স এখন যথেষ্ট শার্প। সুতরাং ওয়েস্টবেঙ্গলের যে রাইজিং মর্টালিটি, দ্যাট ইজ আ পয়েন্ট অফ কনসার্ন। আমি সবাইকে অনুরোধ করব সেই দিকে দেখতে, এবং ওই ধর্মশালা ওয়ার হাউসের মতো একটা বেড না বাড়িয়ে আমাদের এখন ফোকাস করতে হবে যেখানে পেশেন্টরা অ্যাডমিটেড হয়ে তারা প্রপার ফেসিলিটি, হাই ফ্লো অক্সিজেন, ফিজিওথেরাপি, প্রয়োজন হলে ভেন্টিলেশন ইত্যাদি পেতে পারেন। দ্যাট ইজ ট্রিটমেন্ট। অনেক ধন্যবাদ আপনাকে।